নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে খুবই স্পেশাল। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের প্রত্যেক একটা কমেন্টের রিপ্লাই দেওয়ার, তার জন্য তোমাদেরকে কিন্তু সবসময় খুব ভালো ভালো কমেন্ট করতে হবে। আজকে সানডে আর এখন বাজে প্রায় 9:30। তো হাজবেন্ড সকালবেলা উঠে ও বাজারে গেছে, আর আমার যেহেতু কাজের জন্য ঘর দুয়ার পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে আমি ঘরটা পরিষ্কার করি, আজকে কাজের চাপ নেই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি স্নান করে পুজো করে নিয়েছি, কারণ দুপুরবেলা আজকে যেহেতু সানডে, সব কাজকর্ম করতে করতে না স্নান করতেও দেরি হয়ে যায় আর পুজো দিতেও দেরি হয়ে যায়, তাই সকালবেলা স্নান করে পুজো দিলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তার জন্য সকালবেলা তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছো আমি পুজো দিয়ে নিয়েছি। তো বড় কাজটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব কাজ করব। আর সত্যি মানে দিনের শুরুতে ভগবানকে স্মরণ করলে না সত্যিই মনটা ফ্রেশ হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। তোমরাও একদিন এরকম করে দেখতে পারো। তো মাঝে মাঝে আমি ভিডিও দিতে পারি না, তার কারণ হচ্ছে তোমরা জানো সবাই যে আমি কাজ করি, মেশিনের কাজ থাকে, মেয়েকে সামলাতে হয়, প্লাস আমার মানে এই যে মার্কেটে 5G আসার পর থেকে এখন 4G মানে আটকে আটকে যায়, নেটের প্রবলেম হয়, তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না। তাছাড়া আমার কোনো ওয়াইফাই কানেকশান নেই, কিছু নেই, তো এর জন্য আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। তোমরা একটু আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করতে থাকো। আজকে তোমরা আমার পাশে ছিলে বলে তোমাদের সাপোর্টের জন্য আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি। আমি মানে আগে কিছু এক বছর আগে আমি ভিডিওতে কীভাবে থাম্বনেল সেট করতে হয় সেটাই জানতাম না, আর এখন সেই মেয়েটা গুগল পিন পর্যন্ত আমার বাড়িতে চলে এসেছে। সবটাই হয়েছে তোমাদের জন্য, তোমরা আমার পাশে ছিলে বলে। তাই প্রত্যেকটা ভিডিওর মতো আবারও আজকে বলছি তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো রবিবার করে বেশিরভাগ সময় আমার হাজবেন্ডই রান্না করে, ও বাজার থেকে এসে রান্নাটা বসিয়ে দেয়, ততক্ষণে আমি মেয়েকে ধরি বা ঘরের কাজ করি, ঘরটা পরিষ্কার করি, সেগুলো করি, আর ও একদিকে রান্নাটা করে নেয়। তো দুজনে মিলেমিশে কাজকর্ম করি, তাতে আমাদের সম্পর্কটাও ভালো থাকে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। এই কদিন এত কাজের চাপ ছিল, তার জন্য আমি কিন্তু জামা কাপড়ও কাচতে পারিনি, বাথরুমে কিন্তু মানে এক গামলার বেশি জামা কাপড় জড়ো হয়ে পড়ে আছে, ওগুলোও কাচতে হবে। আর এখানে মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম, কারণ ওর ছোটো ছোটো জামা কাপড় তো হারিয়ে যায়, তার জন্য মানে এটা সবার প্রত্যেকের বাড়িতে যাদের বাড়ি বাচ্চা আছে বাস্কেট থাকে, তো আমার বাড়ি দুটো বাস্কেট আছে, আমি সেই দুটো বাস্কেটের মধ্যে একটা জামা একটা প্যান্ট আলাদা আলাদা রাখি, যাতে আমার সুবিধা হয় নিতে। তো যতই আমি গুছিয়ে রাখি আমার মেয়ে সব ঘেঁটে ফেলে দেয়। আর এখানে আমার বিয়ের সবার ডেট চলে আসছে, তার জন্য আমি প্যাডগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ দরকার সময় খুঁজে পাওয়া যায় না। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো বাড়িটা একদম গুছানো অবস্থাতেই থাকবে না, মানে এই গুছাবো এই ও এসে ঘেঁটে ঘুঁটে একেবারে একাকার অবস্থা করে, আমার মাঝে মাঝে খুব রাগ হয়, কিন্তু মেয়েকে বকি, তাও কী হবে, মানে ওর এটা চাইল্ডহুড, তো এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। আর আমি যেহেতু একা তাই মানে সব দিকটা সামলে উঠতে খুবই কষ্ট হয়ে যায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের প্রায় অনেকটা কাজ হয়ে এসেছে, আর রবিবার করে আমি বাড়িতে টিফিন করি না, সকালের জলখাবার করি না, কারণ ওটা বড় মানে বাজার থেকেই নিয়ে আসে, কচুরি বা পরোটা যে কোনো কিছু একটা নিয়ে আসে, কারণ আমি বলি যে আমি সারা সপ্তাহ তো টিফিন করি, রবিবারটা আমাকে ছুটি দাও, তার জন্য হাজবেন্ড বাজার থেকেই কোনো টিফিন নিয়ে চলে আসে, ওটা খেয়ে তারপর দুপুরে রান্না বসাই। আর মেয়ে এখন পাশের বাড়ি খেলা করতে গেছে, তার জন্য আমি ভাবলাম যে আমার এই কাজগুলো কমপ্লিট করে রাখি। এগুলো হচ্ছে আমি যে নাইটি তৈরি করি সে তার মানে তার হাতাগুলো কেটে রাখতে হয়, তাহলে কাজটা আমার আরও তাড়াতাড়ি এগিয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।
ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু আগেই বলে দিয়েছি আমি, আরও একবার মনে করিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আই লাভ ইউ অল গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।